আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা এখন আছি শ্রীনগরের ডাল লেকে হোটেল নিজিনা। এই হোটেলে আমরা গতকাল সোনমার্গ থেকে আসার পরে দুইটা রুম নিয়েছিলাম। দুইটা রুমে ভাড়া পড়েছিল 3,300 রুপি, যার মধ্যে ইনক্লুড ছিল রুম হিটার, বেড হিটার এবং ওয়াটার হিটার। আর হোটেলের সামনে ভিউটা এখন দেখতে পাচ্ছেন আপনারা, এটার দুইটা ভবন রয়েছে। এখন নভেম্বর মাস একটু ভিড় কম আছে, বা ডিসেম্বর এবং জানুয়ারিতে একটু ভিড় বেশি হবে, যেটা আমাদের হোটেলের লোক বা হোটেলের ম্যানেজার বলল। আর দেখেন এটা সামনে সুন্দর একটা বাগানের মতো রয়েছে, আপনারা ইচ্ছা করলে অবসর সময় এখানে কাটাইতে পারেন। আর এখন আমি দেখাচ্ছি হোটেলের রিসিপশনটা, এখন অনেক সকাল, এজন্য রিসিপশনে কোনো লোক পাই নাই আমরা। বাট দেখেন রিসিপশনটা অনেক সুন্দর, ইনশাল্লাহ আমরা কিছুক্ষণের মধ্যেই গুলমার্গের দিকে যাব। আর এখন আমরা রুম হোটেলটা চেক আউট করতেছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন হোটেল নিজিনায় আমরা যে দুইটা রুম নিয়েছিলাম, সেই রুমগুলো একটা রুম তুলনাগতভাবে একটু বড় ছিল আর একটা একটু ছোট। এই দুইটা রুমের জন্য আমাদের দিতে হয়েছে এক রাতের জন্য 3,300 রুপি, যা তুলনাগতভাবে একটু কমই মনে হয়েছে আমার, কারণ এখন আসলে সিজন না, সিজনে হয়তো এই রুমগুলোর ভাড়া অনেক বেড়ে যাবে। এই রুমের মধ্যে ইনক্লুড ছিল রুম হিটার, বেড হিটার এবং ওয়াটার হিটার। এটা হচ্ছে বড় রুমটা, দেখেন অনেক সুন্দর, নিচে কার্পেটিং করা। আপনারা জানেন কাশ্মীরে অনেক শীত হয়, সন্ধ্যার পরে আরও শীতটা কিন্তু বেড়ে যায়, তখন ওয়েদারটা অনেক চেঞ্জ হয়ে যায়। যাই হোক, রুমগুলি অনেক সুন্দর লাগছে এবং হোটেলটা অনেক সুন্দর। আপনারা ইচ্ছা করলে কাশ্মীরে যদি কখনও আসেন তাহলে হোটেল নিজিনা এই হোটেলটাতে উঠতে পারেন। হয়তোবা রেটটা একটু আপ ডাউন হবে, আপনারা সেটা যাচাই বাছাই করে তারপর রুমগুলো নিয়ে নেবেন। আমরা ইনশাল্লাহ কাশ্মীরের ডাল লেক থেকে গুলমার্গ যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। এখন বাজে প্রায় সকাল 8:30, এত সকালে কাশ্মীরের দোকানপাটও খুব একটা খোলে না, মানুষও খুব একটা নেই রাস্তাঘাটে। আর এটা হচ্ছে কাশ্মীরের ঘণ্টাঘর এলাকা, যেখান থেকে পেহেলগাম, গুলমার্গ এবং সোনমার্গ বিভিন্ন জায়গা যাইতে পারেন। আর এটা হচ্ছে কাশ্মীরের মেন পয়েন্ট। আমরা এখন শ্রীনগর গুলমার্গ হাইওয়ে রোডে আছি আর প্রায় 1 ঘন্টা চলে আসছি আমরা। আর এখন যে এলাকাটা দেখতে পাচ্ছেন এই এলাকার নাম হচ্ছে কানিহামা। এই কানিহামাটা একটু বিখ্যাত, কারণ হচ্ছে কাশ্মীর জানেন আপনারা শালের জন্য খুবই বিখ্যাত। এই কানিহামাতেই বেশিরভাগ ফ্যাক্টরি যেখানে শাল তৈরি করা হয়। আমাদের ড্রাইভার রফিক ভাই প্রথমধ্যে একটা শোয়ের দোকানে আমাদের গাড়িটা ব্রেক করালো, বলল এখান থেকে শো, জ্যাকেট এইসব রিজার্ভ করে নিয়ে যেতে, কিন্তু এখানে অত্যাধিক রেট থাকার কারণে আমরা এখান থেকে রিজার্ভ করলাম না। আমরা ইনশাল্লাহ উপরে গুলমার্গ যাওয়ার পরে সেখানে যেহেতু আরও অনেক দোকান আছে আমরা সেখান থেকে এইসব রিজার্ভ করে নিয়ে যাব ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা গুলমার্গে পৌঁছে গেছি, এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গুলমার্গ। আমরা প্রায় 2 ঘন্টা 10 মিনিট জার্নি করার পরে ডাল লেক থেকে গুলমার্গে এসে পৌঁছে গেছি। আর এখন আমরা এখানে শোয়ের দোকান থেকে শো ভাড়া নিয়ে নিছি, 100 রুপির বিনিময়ে আপনারা এইসব শো পেয়ে যাবেন। আপনারা ইচ্ছা করলে জ্যাকেটও নিতে পারবেন আর শো নিয়ে নেবেন, কারণ হচ্ছে এখানে প্রচুর ময়লা থাকে রাস্তাঘাটে আর বরফ, অতিরিক্ত বরফ, এই জন্য এখান থেকে অবশ্যই আপনারা শো ভাড়া নিয়ে নেবেন। আমরা এখন গন্ডোলার রাইডের জন্য যাচ্ছি, দেখি মোটামুটি 5 থেকে 10 মিনিট সময় লাগতে পারে। আপনারা ইচ্ছা করলে ঘোড়া দিয়েও যেতে পারেন, তবে আমি মনে করি হেঁটে হেঁটে যাওয়াই ভালো, হেঁটে হেঁটে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে আপনারা গন্ডোলা রাইডের যে টিকিট কাউন্টার সেখানে যেতে পারেন। আমরাও যাচ্ছি ইনশাল্লাহ।
মাশাআল্লাহ, আল্লাহ তাআলা এই দুনিয়াটা আমাদের জন্য কত সুন্দর করে তৈরি করে দিয়েছেন। দেখেন, কোথাও অত্যাধিক বরফ, কোথাও মরুভূমি, কোথাও পাহাড়, কোথাও সমুদ্র, সব কিছুর সংমিশ্রণে কিন্তু দুনিয়াটা তৈরি করে দিয়েছেন আমাদের জন্য আল্লাহ তাআলা, আলহামদুলিল্লাহ। আর সামনে দেখতে পাচ্ছেন যে বড় পাহাড়টা, এটা হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর এবং পাকিস্তানের আজাদ কাশ্মীরের বর্ডার। আর আমরা এখন গুলমার্গে আছি, আর আমরা গন্ডোলা রাইডের জন্য টিকিট কাউন্টারে যাচ্ছি। যেতে যেতে আপনাদের আরও কিছু ইনফরমেশন দিচ্ছি। এটা হচ্ছে কাশ্মীর, যদি আসেন তাহলে আপনি একবার আসলে হবে না, কারণ হচ্ছে কাশ্মীরে শীতকালে যে ওয়েদারটা থাকে সেটা গ্রীষ্মকালে পাবেন না, কারণ শীতকালে বরফ পেয়ে যাবেন। আর গ্রীষ্মকালে আপনার প্রাকৃতিক সৌন্দর্যে গাছপালা, ফুল ফল, টিউলিপ ফুলের বাগান এইসব পেয়ে যাবেন। সুতরাং আপনারা যদি কাশ্মীরে শীতকালে আসেন, শুধু বরফ দেখতে চান, তাহলে চলে আসেন। আর যদি গ্রীষ্মকালে আসেন তাহলে এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আমরা চলে আসলাম গন্ডোলা রাইডের টিকিট কাউন্টারে। এখানে আসার পরে দেখি এখানে অনেক দালাল আছে, যাদের মাধ্যমে আপনারা ইচ্ছা করলে অনলাইনে টিকিট কাটতে পারেন। এছাড়াও আপনারা অনলাইনে সরাসরি নিজেও টিকিট কাটতে পারেন প্রি বুকিং করে। আর আপনারা এখানে দুই ধরনের টিকিট পেয়ে যাবেন, একটা হচ্ছে ফার্স্ট স্টেপ যেখানে ৭৪০ রুপি পার পার্সন, এবং সেকেন্ড স্টেপ যেখানে ৯৪০ রুপি পার পার্সন। গন্ডোলা রাইডের জন্য টিকিট কাউন্টারে আমরা যাওয়ার পরে দেখি অনেক ভিড়। সুতরাং আমরা চিন্তা ভাবনা করলাম কোনো দালালের মাধ্যমে টিকিট কাটি, তাই আমরা একটা দালাল ধরলাম। সে দালালকে আমরা সব কিছু বলার পরে সে আমাদের বললো সেকেন্ড স্টেপে যাওয়ার কোনো দরকার নেই, সেকেন্ড স্টেপে গেলে যদি যান তাহলে আপনাকে ৯৪০ রুপি দিতে হবে এক্সট্রা। সুতরাং আমরা চিন্তা ভাবনা করলাম ফার্স্ট স্টেপেই যাই। ফার্স্ট স্টেপে যাওয়ার জন্য তাকে ৭৪০ রুপি করে দিলাম পার পার্সন, এবং তাকে এক্সট্রা আরও ৩০০ রুপি দিলাম। সে আমাদের ট্যুর গাইড হিসেবে কাজ করবে, এজন্য আমরা চিন্তা ভাবনা করে একটা দালালের মাধ্যমে টিকিট কাটলাম। আসলে দালালের মাধ্যমে টিকিট কাটলে আপনাদের লাইনও লাগবে না, সে আমাদের সব লাইন ক্রস করে দিল। এই সবগুলি সুবিধা আপনারা কোনো দালালের মাধ্যমে যদি কাটেন তাহলে পেয়ে যাবেন অটোমেটিক। আলহামদুলিল্লাহ, আমরা অবশেষে গন্ডোলা রাইডে উঠতে পারছি। এখন আমরা ফার্স্ট স্টেপে যাওয়ার জন্য রওনা দিয়ে দিছি। আমাদের সম্ভবত ২০ থেকে ২৫ মিনিট লাগবে। আপনারা ইচ্ছা করে সেকেন্ড স্টেপেও যেতে পারেন, বাট সেকেন্ড স্টেপে হচ্ছে সম্ভবত ১৫,০০০ থেকে ১৬,০০০ ফিট উপরে, সেখানে না যাওয়াটাই বেটার। আর বেশিরভাগ মানুষই দেখলাম যারা টিকিট কাটছে তারা ফার্স্ট স্টেপ পর্যন্তই যায়, সেকেন্ড স্টেপে যদি যান তাহলে ওখানে আপনার অক্সিজেন সমস্যা হইতে পারে। এজন্য আমরাও একই রকম করলাম সবার মতোই, ফার্স্ট স্টেপেই যাচ্ছি। সেখানে যাওয়ার পরে ইনশাল্লাহ সে জায়গাটা এক্সপ্লোর করব, আশা করি অনেক সুন্দর হবে আর আপনাদের দেখাইতে পারবো। আসলে এই গন্ডোলা রাইডটা অনেক সুন্দর, কারণ চারিদিকে অনেক বরফ। অন্য জায়গা থেকে এই গন্ডোলা রাইডটা অনেক বেটার, অনেক সুন্দর পেয়েছি আমি। ফার্স্ট স্টেপে চলে আসছি, ফার্স্ট স্টেপে দেখেন কি অবস্থা, বরফ আর বরফ, অনেক সুন্দর মাশাআল্লাহ। আমরা এখন এখান থেকে নামার পরে দেখেন বরফের কি অবস্থা পাহাড়ের উপরে। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর, রোদ আছে, বহুত আচ্ছে হ্যাঁ। यहां पे देखो, यहां पे आज एडवेंचर स्कीइंग स्लेजिंग के स्नो बाइक के लिए जो आपको। এটা হচ্ছে গন্ডোলা রাইডের প্রথম স্টেপ। এই প্রথম স্টেপে দেখেন কি সুন্দর আল্লাহ তাআলা দুনিয়াটা বানিয়ে রাখছে। উপরে হচ্ছে কেবল গা, ওই উপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। আর উপরে বিএসএফ ওখানে থাকে, তারপর হচ্ছে পাকিস্তান বর্ডার। দেখেন বরফের সাম্রাজ্য। আসসালামু আলাইকুম, আমরা এখন আছি কাশ্মীরের গুলমার্গে। এখন গন্ডোলা রাইড করতে আসছি, মানে ক্যাবেল কার হয়ে আমরা এখানে আসছি। দেখেন উপরে ক্যাবেল কার, ওই যে ক্যাবেল কার। আর এদিকে আমার বন্ধু শাহাদাত আছে, আরও সবাই বিভিন্ন জায়গায় আছে, তারা বিভিন্ন রাইড নিতেছে। আর দেখেন উপরে দেখেন ক্যাবেল কার, এই ক্যাবেল কারের নামই হচ্ছে গন্ডোলা রাইড। অক্সিজেনের একটু সমস্যা এখানে, তাই কথা বলতে সমস্যা, আন্তরিকভাবে দুঃখিত। প্রায় ১৫,০০০ ফিট উপরে আমরা এখন। আর দেখেন উপরে পিউসি, পাকিস্তান ইন্ডিয়ার বর্ডার। যাই হোক, সবাই ভালো থাকেন। এটা একটা শর্ট ভিডিও দিলাম আপনাদের জন্য, যারা যারা আমার ভিডিও দেখেন আমার জন্য, আমার টিমমেটদের সবার জন্য দোয়া করবেন যেন আমরা সুস্থ থাকতে পারি। সবাইকে ধন্যবাদ। আর দেখেন কত সুন্দর সুন্দর পরিবেশ আল্লাহ তাআলা দুনিয়াতে তৈরি করে দিয়েছে আমাদের জন্য। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। এখান থেকে আমরা এখন রিটার্ন চলে যাব।
আমরা গন্ডোলা রাইড থেকে আমরা বিদায় নিচ্ছি। অনেক সুন্দর, আল্লাহ তাআলা অনেক সুন্দর জিনিস বানাইছে এই দুনিয়াতে। আমরা এখন রিটার্ন চলে যাব নিচে, মানে গুলমার্গে চলে যাব, গুলমার্গে বাজারে। আমরা এখন গন্ডোলা রাইড থেকে নিচে চলে যাচ্ছি, উপরে ছিলাম এতক্ষণ। আলহামদুলিল্লাহ, আমরা গন্ডোলা রাইড কমপ্লিট করে নিচে চলে আসছি আমাদের গাড়ির কাছে। এখন আমরা যে শো ভাড়া নিছিলাম সেটা ফেরত দিব, আপনারা মনে করে ফেরত দিয়ে যাবেন। আর আমাদের প্ল্যানে কিছু পরিবর্তন হয়েছে। আমাদের প্ল্যান ছিল আমরা আজকে গুলমার্গ থেকে সরাসরি পেহেলগামে যাব, পেহেলগামে থাকব, কিন্তু সময়ের স্বল্পতার কারণে আমরা সেখানে যাব না। আমরা আবার আমাদের যে ডাল লেকে যে হোটেল ছিল সেই হোটেলে চলে যাব। কালকে ইনশাল্লাহ আমরা পেহেলগামে যাব এই সেম গাড়ি করেই। কালকে পর্যন্ত আমরা ঘুরবো ইনশাল্লাহ। গুলমার্গ থেকে চলে যাচ্ছি ইনশাল্লাহ পেহেলগাম এর উদ্দেশ্যে। আর দেখেন এখন প্রায় বিকেল হয়ে গেছে, রাস্তায় বরফ তো আছেই, প্লাস রৌদ্র উঠছে কিছু কিছু। আমরা এখন একটা অ্যাপেল গার্ডেনে চলে আসছি। দেখেন অ্যাপেল ভ্যালি, বিগ অ্যাপেল ভ্যালি। এই যে অ্যাপেল, রেড কালার সবই সব। এখন সিজন প্রায় শেষ, এই জন্য খুব একটা আপেল পাওয়া যায় না সব বাগানে। শ্রীনগর যাওয়ার সময় গুলমার্গ থেকে, দেখেন বাগানটা দেখেন, অনেক সুন্দর একটা বাগান। আমরা এখন অ্যাপেল বাগানে চলে আসছি। দেখেন এটা হলো কাশ্মীরে অ্যাপেল বাগান। দেখেন কত সুন্দর সুন্দর অ্যাপেল, এই যে অ্যাপেল রেড কালার, একটা হোয়াইট কালার হয় সেটা, সেটাও আছে কিন্তু এখন সিজন না, এই জন্য ততটা আপেল নাই। বাট দেখেন অনেক অনেকগুলা আপেল গাছ এখানে। এটা হলো অ্যাপেল বাগানটা, দেখেন পুরাটাই অ্যাপেল বাগান। আর এখানে অ্যাপেলের মানে বাগান মানে দোকান আর কি, যেখানে অ্যাপেল সেল দেওয়া হয়। এক কিলো মানে এক কেজি হচ্ছে ₹50 করে। দেখেন কেজি আগার জাদা লেগা না তাব সস্তা পড়েগা, আগার কেজি লে লো 50 কেজি। আমরা এখন এখান থেকে মানে আপেল বাগান থেকে আমরা আপেল নিব 3 কেজি। 3 কেজি আমরা ₹100 নিচ্ছি, অনেক কম, মোটামুটি সস্তায় আপেল বাগান এটা। আর এটা হচ্ছে তাদের দোকান। তো এখান থেকে আমরা 3 কেজি আপেল নিচ্ছি। আমরা এখন অ্যাপেল বাগান থেকে সরাসরি ডাল লেকে হোটেল নিজিনাতে চলে যাব। সেখানে আজকে থেকে কালকে ইনশাল্লাহ আমরা পেহেলগাম ঘুরে আসবো।